আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। মাছ বা মাংস না থাকলেও এইভাবে ডাল রান্না করলে মাছ বা মাংসের স্বাদকে হার মানাবে এই ডালের স্বাদ। এখানে আমি নিয়েছি মসুরের ডাল আর আলু টমেটো। আমি প্রথমে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। আমি ডালগুলোর মধ্যে পানি দিয়েছি আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখন আমি আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিব। আমি এখানে আলুগুলো ধুয়ে নিয়েছি, এরপর ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর টমেটোগুলোকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব। আমি এখানে সবগুলো টমেটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন টমেটোগুলো এক পাশে রেখে দিব আর ডাল আর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি আর আলুটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে প্রথমে ডালটা দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিব লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি প্রথমেই আলুগুলো দিব, আলুগুলো তো আমি কেটেই রেখেছি। এরপর যখন দেখব যে অর্ধেক হয়ে গেছে ডালটা, ঠিক এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিব। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আবারও যখন আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে আলুগুলো আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর একটু বলক উঠিয়ে নিব। ভালোভাবে বলক তুলে এরপর আমি ডালটাকে বাগার দিয়ে দিব। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা বলক উঠে এসেছে। এখন আমি নামিয়ে এক পাশে রেখে দিব, আর এক পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব, দিয়ে আমি এর মধ্যে বাগারটা দিয়ে দিব। আমি এখানে ডালের বাগারটা দিয়ে দিয়েছি এবং আবারও ডালটাকে একটু বলক উঠিয়ে নিব। যখন ডালটা একটু বলক উঠে আসবে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি দিয়ে দিব। আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু বলক উঠিয়ে নিব আর নেড়ে চেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে। আমি তো আগেই বলেছিলাম মাছ বা মাংসের স্বাদকে হার মানাবে এই ডাল, আর আমার কাছে এই ডালটা খেতে এত বেশি ভালো লেগেছে যে মুখে বললে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল, আর মাঝে মধ্যে এভাবে ডাল খাওয়া যেতেই পারে আর স্বাদেরও একটু পরিবর্তন হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।